হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাত কাহনি সরস্বতী পুজো স্পেশাল রান্নাতে। আজকে তোমাদের দেখাবো লাবড়া। অনেকে একে পাঁচ মিশানো তরকারি বলে বা মিক্স ভেজ। পুজোর ভোগের রান্নাতে খিচুড়ির সঙ্গে সাধারণত আমরা বানিয়ে থাকি, আর খেতেও খুব ভালো লাগে। ঘরে তোমরা কী করে বানাবে সেটাই আজকে তোমাদের করে দেখাবো। তাহলে চলো শুরু করি। লাবড়ার জন্য প্রথমে আমি সব সবজিগুলোকে ইকুয়ালি কেটে নেব। সব সবজিগুলো আমি এক মাপের কেটে নিয়েছি, আর এই এক মাপের কাটলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো লাগে। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণেই লাগবে। 1/4 কাপ তেল দিলাম, এর মধ্যে আমি 5 ফোড়ন ফোড়ন দিচ্ছি। 2 টিস্পুন 5 ফোড়ন ফোড়ন দিলাম, আর 3টে তেজপাতা, আর 2টো শুকনো লঙ্কা। এবার এক এক করে আমি সবজিগুলো ছেড়ে দেব। প্রথমে দিচ্ছি আলু। আলুটা একটু সময় লাগে সেদ্ধ হতে, ওই জন্য আলুটা আগে দিচ্ছি। একটু 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপর অন্যান্য সবজিগুলো অ্যাড করব। এবার এর মধ্যে দিচ্ছি মূলো, গাজর, আলু আমি একটা মাঝারি কেটে নিয়েছি, আর মূলো অর্ধেকটাকে ছোট টুকরো করে এরকম লম্বা করে কেটেছি, আর গাজরও ছোট একটা গাজর আছে। এবার দিচ্ছি রাঙা আলু, এটা অর্ধেকটা রাঙা আলু আমি দিয়েছি এখানে। এগুলোকে এক এক করে কষে একটুখানি, তারপরে আমি বাকি সবজিগুলো দেবো, মানে এগুলো একটু তুলনামূলক শক্ত, তো এগুলোকে একটু কষে নেব। এবার দিচ্ছি ফুলকপির ডাঁটি, 4-5টা ফুলকপির ডাঁটিকে আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এই ফুলকপির ডাঁটি চচ্চড়ির লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। পটল, এখানে 2টো পটল আছে, 2টো শিম, বরবটি 2টো। এবার যে কুমড়ো, এই 8-10 টুকরো, ঝিঙে 1টা গোটা, বেগুন 1/2টা কেটে দিয়েছি, একটা বড় বেগুনের 1/2টা, ফুলকপি 5, এরকম 6-7টা ফুল দিয়েছি, ওটাকে একটু গোড়াগুলোকে এইভাবে একটু জাস্ট একটু ছিঁড়ে দেব। আর এটা হচ্ছে থোড়। থোড়ে অনেক সময় সবজিতে দিলে কালো রং হয়ে যায়, তার জন্য আমি থোড়টাকে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এই 1/2 ঘন্টা মতো। সবগুলো সবজিকে একটু ভালো করে কষবো। 1 টেবিল স্পুন নুন, আর দরকার পড়লে পরে 1.5 কেজির দরকার পড়ে আর একটু দেবো। এটাকে খুব ভালো করে কষবো। এবার এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, খুব ভালো করে কষে নেব।
শীতের সবজি এত রকম থাকে আর এতটা জলের ভাগটা বেশি থাকে, সবজির জলেই এই রান্নাটা হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে। এবার এর মধ্যে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 5 থেকে 6 জনকে তুমি পরিবেশন করতে পারবে। আমার সবজি অনেকটাই নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দেখছি একটু বড় টুকরো করে কাটা বাঁধাকপি, কারণ এগুলো সব পাতা তো আস্তে আস্তে লুজ হয়ে যাবে, 2টো টুকরো দিলাম। এবার দিচ্ছি টমেটো, একটা ছোটো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি, আর দিচ্ছি 1/4 কাপ মটরশুঁটি, আর এটা নারকল দিলাম 1/4 কাপ কুচনো নারকল। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার হলুদ দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার, এটা শুধু কালারের জন্য। 1 টেবিল স্পুন চিনি দিচ্ছি, 2 টেবিল স্পুন মতো নারকেল করে দিচ্ছি, 1/2 কাপ গরম জল যাতে সবগুলো একসঙ্গে ভালো করে মশলা সবজি মিশে যায়। এই সবগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটা 2 মিনিট রান্না হতে দেব। এবার আমি দিচ্ছি 1.5 টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলাটা আমার ঘরে তৈরি করেছি, কীভাবে করেছি সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ঘি, নিরামিষ রান্নাতে একটু ঘি দিলে খেতে খুব ভালো লাগে। রান্নাটা আমার হয়ে গেছে, 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে সার্ভ করব। তৈরি হয়ে গেল ভোগের লাবড়া, বাড়িতে অবশ্যই বানাবে। শুধু সরস্বতী পুজো না, তা দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো বা যে কোনো পুজোতে তোমরা রান্না করে ভোগ দিতে পারো। খিচুড়ির সঙ্গে তো খুবই ভালো লাগে। আর এই রান্নাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নতুন ধরনের যদি কিছু রান্না দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা, ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।